বাঙালি চর্চা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, একটি কথা আপনাদের প্রত্যেককে জানাতে চাইছি, সেটি হচ্ছে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক প্রতারণার শিকার হলে কিন্তু বাঙালি চর্চা ইউটিউব চ্যানেল তার দায় বহন করবে না। আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনারা চাকরি পাওয়ার ক্ষেত্রে এই ধরনের যদি আর্থিক প্রতারণার শিকার হওয়ার সম্মুখীন হন, তাহলে অবশ্যই আপনারা কমপ্লেন করবেন পুলিশে, এবং একই সঙ্গে আপনারা কিন্তু টাকা কোনো অবস্থাতেই দিয়ে চাকরি পেতে চাইবেন না। এই সতর্কবার্তাটি আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম আপনাদের প্রত্যেকের ভালোর জন্য। আসুন আমরা স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট পদ্ধতিগুলোকে মেনটেন করি, এবং আমরা নিজে স্বচ্ছ হই, অপরকে কিন্তু উদ্বুদ্ধ করি স্বচ্ছভাবে চলতে। তো চলুন আজকের আপডেটগুলো আমরা দেখে নিই। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে 9/1/2023 তারিখে এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল যে রিক্রুটমেন্ট করা হবে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে দুটি সাবজেক্টে। আপনাদের বাংলা সাবজেক্টে অ্যাপ্লিকেশান করবার জন্য যোগ্যতা থাকতে হবে। বাংলা সাবজেক্টে আপনারা যদি মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেয়ে থাকেন, এবং তার সঙ্গে যদি নেট অথবা সেট অথবা পিএইচডি ডিগ্রিটা আপনাদের বাংলা সাবজেক্টে থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা চাকরি পেলে কল্যাণী ক্যাম্পাসে আপনারা পেতে পারেন, অথবা দুর্গাপুর রিজিওনাল সেন্টার যেখানে রয়েছে সেই ইনস্টিটিউটে কিন্তু আপনারা পেতে পারেন। বাংলা সাবজেক্টে কিন্তু দুটি পদ বরাদ্দ রয়েছে, এবং আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে 1000 টাকার কিন্তু ডিম্যান্ড ড্রাফট কাটতে হচ্ছে। ডিম্যান্ড ড্রাফটটি আপনারা কাটবেন যার ফেভারে, সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এবং পেয়েবেল অ্যাট কিন্তু কলকাতা লিখবেন। আপনারা খামের উপরে ডান দিকে লিখবেন টু দ্য রেজিস্ট্রার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, তারপরে লিখবেন DD-26, সেক্টর 1, সল্টলেক সিটি, কলকাতা 7,64,000। আপনারা সশরীরে গিয়ে ড্রপ বক্সে অ্যাপ্লিকেশান জমা করে আসতে পারেন, এবং একই সঙ্গে আপনারা বাই পোস্টেও পাঠাতে পারেন। সেক্ষেত্রে আপনারা স্পিড পোস্টেই কিন্তু অ্যাপ্লিকেশানটি পাঠাবেন, এর আগের ভিডিওতে আমি এ ব্যাপারে কিন্তু বিস্তারিত জানিয়েছিলাম। আচ্ছা, খামের উপরে আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছেন সেটি কিন্তু একদম টপ অফ দ্য এনভেলাপে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ সেই পোস্টের নাম আপনারা বোল্ড আকারে লিখে দেবেন, এবং আপনাদের কাস্ট ক্যাটাগরি সেটিও আপনারা মেনশান করে দেবেন। আর আপনাদের সমস্ত টেস্টিমোনিয়ালসকে জেরক্স করবেন, জেরক্স করে আপনারা কিন্তু সংশ্লিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দেবেন। সময়টি হচ্ছে 20 জানুয়ারি 2023, একদম অফিস আওয়ার্সেই আপনাদেরকে এই অ্যাপ্লিকেশান পাঠাতে হবে। আচ্ছা, বাংলা সাবজেক্টের বাইরে ইংলিশ সাবজেক্টেও কিন্তু আপনারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে কন্ট্রাকচুয়াল পদে রিক্রুটমেন্ট এখানে পাবেন। সেক্ষেত্রে একটি পদই এখানে বরাদ্দ রয়েছে, আপনাদের ইংলিশ সাবজেক্টে 55% মার্কস মাস্টার ডিগ্রিতে পেতে হচ্ছে, এবং পাশাপাশি যদি আপনাদের নেট অথবা সেট কোয়ালিফাই করা থাকে, অথবা যদি আপনারা ইংলিশ সাবজেক্টে পিএইচডি করে থাকেন, তাহলে অ্যাপ্লিকেশান করতে পারবেন। চাকরিটা কিন্তু পাওয়ার পর আপনাদের পোস্টিং দেওয়া হবে দুর্গাপুর রিজিওনাল সেন্টারে। আপনারা আরেকটি জিনিস মাথায় রাখুন, আপনাদের বেতন কিন্তু পার মান্থ 40,000 টাকা দেওয়া হবে। আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর নির্ভর করবে আপনাদের চাকরিটা কন্টিনিউ থাকবে কি না। এছাড়া চাকরি পাওয়ার ক্ষেত্রে ইউনিভার্সিটির সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত বলে গণ্য হবে। যে কোনো সময়তে কিন্তু আপনাদেরকে আপনাদের চাকরি থেকে কিন্তু বরখাস্ত করার বা পানিশমেন্ট দেওয়ার অধিকার ইউনিভার্সিটির হাতে রয়েছে। আপনারা অ্যাপ্লিকেশান ফরম্যাটটি একটুখানি মন দিয়ে দেখে নিন। এই যে অ্যাপ্লিকেশান ফরম্যাট, এখানে অ্যাডভার্টিজমেন্ট নাম্বারটি কিন্তু এখানে দিতে হচ্ছে। এই অ্যাডভার্টিজমেন্ট নাম্বারটি আপনারা পেয়ে যাবেন মূল যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশানের একদম টপ অফ দ্য নোটিফিকেশানে। দেখুন এখানে যে মেমো নাম্বার এবং ডেট, এইটুকুই কিন্তু আসলে ওই অ্যাডভার্টিজমেন্ট নাম্বার। এইটা একটু নোট ডাউন করে রাখুন, এইটি কিন্তু ওই অ্যাপ্লিকেশান ফরম্যাটে প্রথমে 1 নম্বরে লিখতে হচ্ছে। আচ্ছা, 2 নম্বরে আপনাদেরকে মেনশান করতে হবে আপনারা কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লিকেশান করছেন। 3 নম্বরে হচ্ছে আপনাদের নামটি লিখবেন, এবং সেটি কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবেন। তারপরে আপনাদের অভিভাবক অভিভাবিকার নাম লিখবেন,
এবং তারপরে ডেট অফ বার্থ আপনারা লিখে দেবেন। এরপরে সেক্স মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, অথবা আদার্স হলে আদার্স সেটা মেনশন করবেন। 6 নম্বরে আপনাদের কাস্ট ক্যাটাগরি মেনশন করবেন। 7 নম্বরে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস এবং 8 নম্বরে হচ্ছে প্রেজেন্ট মেলিং অ্যাড্রেস, সেটিও আপনারা দিয়ে দেবেন। দুটোই যদি এক হয় দুটোর ক্ষেত্রেই কিন্তু ডিটেলস আপনারা দেবেন, অর্থাৎ অ্যাজ অ্যাবভ কথাটা কিন্তু 8 নম্বরে আপনারা লিখবেন না, দুটোই কিন্তু সমানভাবে লিখে দেবেন। 9 নম্বরে মোবাইল নাম্বার বা ল্যান্ডলাইন নাম্বার আপনারা দিয়ে দেবেন। 10 নম্বরে ইমেল আইডিটা কিন্তু কম্পালসারি, এটি কিন্তু আপনাদেরকে দিতেই হচ্ছে। 11 নম্বরে ন্যাশনালিটি, যদি আপনাদের ইন্ডিয়ান হয়ে থাকে অবশ্যই ইন্ডিয়ান লিখবেন। এরপরে হচ্ছে 12 নম্বরে আপনাদের মাতৃভাষা যেটি সেটি লিখে দেবেন, যদি বাংলা হয় তাহলে অবশ্যই বেঙ্গলি লিখবেন। 13 নম্বরে রয়েছে আপনারা কতগুলো ভাষাতে কথা বলতে, লিখতে এবং পড়তে জানেন, সেটিও উল্লেখ করে দেবেন। 14 নম্বরে চলে আসবো, 14 নম্বরে আপনারা যদি নেট উইথ লেকচারশিপ এই লেভেলের সার্টিফিকেট পেয়ে থাকেন নেট কোয়ালিফাই করার, তাহলে সেটি মেনশন করবেন। তার সঙ্গে যদি নেট অথবা নেট প্লাস জেআরএফ যদি সেরকমটা থাকে সেটিও মেনশন করবেন, অথবা শুধুমাত্র সেট বা SLET মানে স্লেট যদি পাশ করে থাকেন, ইয়ার সহ আপনারা এটি কিন্তু 14 নম্বর কলামে মেনশন করে দেবেন। চলে আসবো 15 নম্বর কলামে। 15 নম্বর কলামটাতে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশানস। এটা আপনারা একটু ফরম্যাটটি, অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আমি ডিসক্রিপশন বক্সে প্রয়োজনে দিয়ে রাখবো, বা আপনাদের যদি চাহিদা থাকে আপনারা আমাকে মেসেজ বক্সে মেসেজ করবেন, হ্যাঁ, বা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করে দেবো মূল অ্যাপ্লিকেশন ফরম্যাটটি। এখানে সিরিয়াল নাম্বার যা আছে 1, 2, 3, 4 করে, অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করবেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, তারপরে হচ্ছে PhD বা ডক্টরাল ডিগ্রি বা MPhil PhD যা আছে আপনাদের সমস্তটা এখানে সিরিয়াল নাম্বারে দিয়ে এক্সামিনেশন পাস্ট সেই কথাটিতে আপনারা লিখে দেবেন। যদি মাধ্যমিক পাস হন তাহলে MP লিখবেন, HS হলে HS, এমনভাবে আপনারা সিরিয়ালি লিখবেন, পাশে ইয়ার লিখবেন, এবং তার পাশে বোর্ড, কাউন্সিল, ইউনিভার্সিটি এগুলো মেনশন করতে হচ্ছে, এবং তারপরে সাবজেক্ট পেপার আপনাদের যা যা রয়েছে প্রত্যেকটা ডিগ্রির ক্ষেত্রে সেগুলো কিন্তু মেনশন করবেন। এরপরে হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস, আপনারা কত পার্সেন্ট পেয়েছেন সেই পার্সেন্টেজটা কিন্তু এখানে দিতে হচ্ছে। এরপরে হচ্ছে গ্রেড, ডিভিশন, ক্লাস, এটি কিন্তু মেনশন করবেন। আচ্ছা, সমস্ত টেস্টিমোনিয়ালসের কিন্তু আপনাদের ফটোকপি দিতে হচ্ছে, এবং অবশ্যই কিন্তু মার্কশিটের পাশাপাশি সার্টিফিকেটগুলোও আপনারা দিয়ে দেবেন। 16 নম্বর কলামে দেখতে পাচ্ছি আপনাদের যদি ডক্টরাল ডিগ্রি থেকে থাকে সেটিও এখানে মেনশন করবেন, এবং আপনাদের থিসিস, যে মানে থিসিস পেপার যেটা রয়েছে তার টাইটেল কী রয়েছে সেটিও কিন্তু এখানে মেনশন করবেন, এবং কোন ডেটে আপনারা অ্যাওয়ার্ডি হয়েছিলেন সেটিও কিন্তু এখানে মেনশন করবেন। 17 নম্বরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যদি PhD পার্সুইং ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কোন ইনস্টিটিউটে আপনারা রেজিস্টার করেছেন তার ডিটেলসটা এখানে কিন্তু মেনশন করতে হচ্ছে। 18 নম্বরে আপনাদের পাবলিকেশন সম্পর্কে ডিটেলসটা ভরতে হবে, সেটা আপনারা একটুখানি দেখে নেবেন, এবং চলে আসব 19 নম্বরে। যদি আপনাদের টিচিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অবশ্যই 19 নম্বরটা আপনারা ফিল আপ করবেন, এবং তার এভিডেন্স কিন্তু জুড়ে দেবেন মূল অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে। 20 নম্বরে হচ্ছে আপনারা যদি ফেলোশিপ, অ্যাওয়ার্ড বা এনিথিং যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু সেটিও মেনশন করবেন। এরপরে সবশেষে চলে আসবে সিগনেচার করতে হবে, এখানে অবশ্যই আপনাদের রানিং হ্যান্ডে করবেন, তারপরে ডেট এবং প্লেস এটিও মেনশন করে দেবেন। এই আপডেটের মাধ্যমে জানানো হয়েছে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বেঙ্গলি এবং মিউজিক সাবজেক্টে রিক্রুটমেন্ট করা হবে ICSE এবং CBSE স্কুলের জন্য। আপনারা আপনাদের আপডেটেড CV ড্রপ করবেন westendhighschool.jharkhand@gmail.com এ। চলে যাব পরের নোটিশে। এই আপডেটের মাধ্যমে জানানো হয়েছে এখানে মেটারনিটি লিভ পদে রিক্রুটমেন্ট করা হবে। যদি আপনাদের যোগ্যতা থাকে গ্র্যাজুয়েট এবং তার সঙ্গে BPED, তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে রিক্রুটমেন্ট এখানে করা হচ্ছে। ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরা যদি ST ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, চাকরিটা করতে পারবেন 31/3/2023 পর্যন্ত। সেক্ষেত্রে আপনারা 10 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন সংশ্লিষ্ট অ্যাড্রেসে। অ্যাড্রেসটি আপনারা একটু নোট ডাউন করে নিন,
খামের উপরে একদম টপ অফ দ্য এনভেলপে লিখুন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ফিজিক্যাল এডুকেশন টিচার। তারপরে লিখুন ডান দিকে টু দ্য প্রেসিডেন্ট পাঞ্চাল গার্লস হাই স্কুল পাঞ্চাল কমা বাঁকুড়া, পিনকোড হচ্ছে 722157। তো এই ছিল আজকের শিক্ষক শিক্ষিকা নিয়োগের আপডেট। এতক্ষণ থাকবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আপডেটগুলো না মিস করবার জন্য। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।